তোমার জেড প্লাস সিকিউরিটি ছিল সেটা কমিয়ে নর্মাল করে দেওয়া হয়েছে, কি বলবে? আমি গতকাল রাত্রিরে ভেবেছিলাম যে যখন ওরা চলে যাচ্ছেন যে তখন বুঝলাম যে জেড প্লাস সিকিউরিটি উদ্ধ হচ্ছে, কেন এসেছিল কয়েক মাস আগে সেটাও আমার কাছে পরিষ্কার নয়, আর আজকে কেন চলে গেছে সেটাও আমার কাছে পরিষ্কার নয়। আর এই জেড প্লাস নিয়ে চলাটা কোনো ওই রাজনৈতিকভাবে অন্যভাবে বিষয় আমার কাছে নয়, আমি সাধারণভাবেই চলেছি। জীবন সংকট বহুভাবে এসছে, নিরাপত্তাহীন হয়ে পড়েছি তখনও কিন্তু আজকে জীবিত আছে, আমার জীবিত থাকাটাই অস্বাভাবিক। তাই আমি মনে করি নিরাপত্তার বিষয় কীভাবে দেখবেন, যাদের দায়িত্বে তারাই নির্দিষ্টভাবে বিচার করেন, তারা কেন জেড প্লাস দিয়েছেন আর কেন উইথড্র করেছেন তারাই ব্যাখ্যা করতে পারবেন। আমি এখনও পর্যন্ত কোনো ইন্টিমেশন এসেছে কোনো, এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ইন্টিমেশন আমার কাছে আসেনি। এখানেই প্রশ্ন করবো, আপনাকে জানানোই হলো না, ইন্টিমেশন দেওয়া হলো না। নিয়ম হচ্ছে যে জেড প্লাস সিকিউরিটি যিনি পান সরানোর আগে কিন্তু তাকে অফিসিয়ালি জানাতে হয়, আপনাকে কি জানানো হয়েছে? আমি এইসব পদ্ধতির মধ্যে কখনোই ওয়াকিবহল নয়, মানুষের সঙ্গে কাজ করেছি জীবনে, এই বয়সে এই সিকিউরিটি নিয়ে কখনোই আমি কখনো ভাবিত হইনি। যারা ভাবিত হয়েছিলেন তারা কী কারণে হয়েছিলেন তারাই বলতে পারবেন, তারাই প্লেসমেন্ট দিয়েছিলেন, অফিসিয়ালি ডেফিনেটলি ইনফর্ম করেছিলেন, আজকে চলে গেছে অফিসিয়াল ইনফরমেশান আসেনি, এর পদ্ধতি কী সে সম্বন্ধে আমি ওয়াকিবহল নই, আমি অডিটর নই। তোমাকে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়েছিল, বলা হয়েছে যে লাইফ থ্রেট রয়েছে, তো আজকের দিনে তো তুমি মেয়র, একাধিক পদে রয়েছো, মন্ত্রী, আজকের ডেটে কি কোনো থ্রেট নেই তুমি মনে করছো? এটা ব্যক্তিগতভাবে আমার লাইফ থ্রেট থাকা না থাকাটা তো আমি চারপাশে যতটুকুনি দেখতে পারি, যারা এই সমস্ত বিষয়টাকে সম্বন্ধেই দায়িত্বপ্রাপ্ত তারাই এটা বেশি ব্যাখ্যা করতে পারবেন, আমি নই। আমি আমার জীবন সংকট নিয়ে কখনো ওড়িড় নেই, কারণ একটা সময় ছিল যখন বাড়ির থেকে বেরিয়ে যেতাম বাড়ি ফিরবো কি না ঠিক নেই, যখন একদম রক্তাক্ত আহত অবস্থায় এসেছিলাম, আমি একটি ঘটনা জানি যে মা বাবাকে বলেছিল একবার দেখে এসো, ও তো ভীষণভাবে আহত হয়ে হাসপাতালে, তখন বাবা মাকে বলেছিল প্রস্তুত থাকো জীবনে কখনো নিথর দেহ আসতে হয়, মনটাকে সেইভাবেই শক্ত করবে। তুমি আজকের দিনে ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? না ইমোশনাল না, আমার জীবনে যেটা ঘটেছে ব্যক্তি জীবনে বিশেষ করে, সেই ব্যক্তি জীবনে যা ঘটলো সেটা আমার অতি বড় সমালোচক শত্রুও যদি কেউ হয় তাদের জীবনে যেন কখনো এই জিনিস না আসে। কী ইঙ্গিত করছো, কী ঘটছে তোমার সঙ্গে? কিছু ইঙ্গিত আমি করছি না, কোনো ইঙ্গিতের বিষয় নয়, আমি কোনো কিছু ইঙ্গিত নয়, যা ঘটনা আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি, আমার নিজেরই বাড়ি, পৈতৃক সম্পত্তি, সেখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমি একটি দক্ষিণ কলকাতায় থাকি, আমার অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী আছে এখন ওখানে, আমি জানি না সেগুলো ফেরত পাওয়ার অধিকার আমার আছে কিনা সেটা কে কীভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু আমি আমার নিজের পথে আমি মনে করি যে আমি সম্মান এবং বিশ্বাসযোগ্যতা, ট্রাস্ট, একটা মানুষের ট্রাস্ট তার সবচেয়ে বড় সম্পদ, সম্মান তার বড় সম্পদ, এই দুটোর কখনো প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়া সেটা নয়। শোভন চট্টোপাধ্যায়ের চোখে আমরা জল দেখছি, কেন? জল নয়, এসব প্রশ্নের সম্মুখীন হওয়াটা তো বাঞ্ছনীয় ছিল না, আমি দুঃখে ভেঙে পড়ি না, আনন্দে উদ্বেল হই না, আমি মনে করি চলার পথে তাই। আজকের ডেটে পলিটিক্যাল ক্যারিয়ারে সব ঠিক আছে? রাজনৈতিক ক্যারিয়ার সম্বন্ধে আপনি প্রশ্ন করছেন, আপনি কি ইঙ্গিত করতে চাইছেন আমার কাছে সেটা বোধগম্য নয়, আমি মনে করি যে আমি মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে কাজ করছি, মানুষের সঙ্গে থাকাটাই আমার মূল বিষয়। অনেকেই বলছে যে মেয়র শোভন চট্টোপাধ্যায় পদত্যাগ করবেন, কিছু বলবে, রিজাইন করবেন? আমি জানি না এ প্রশ্নের উপস্থাপনা কেন করছেন, আমি তো আজকে দেখেছি আমার মানে কলকাতা পৌরসভার মেয়র বা রাজ্যের মন্ত্রিসভার সদস্য বিভিন্ন কাজের গুরুদায়িত্ব সামলাতে কেন এই নিরাপত্তাহীনতার প্রশ্ন উঠেছিল সেটাও আমার কাছে পরিষ্কার নয়, আমি কখনো ভয় পাইনি, আর জেড ক্যাটাগরি সিকিউরিটি চলে গেলে যে আমার নিরাপত্তাহীনতা, যাদের নিরাপত্তা দেবার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে কি করবেন না এটা তারাই ব্যাখ্যা করতে পারবেন, এর সঙ্গে রাজনৈতিকভাবে কোন পরিস্থিতি সামনের দিনে আসবে যদি কিছু আসে তখন সেটাই তা ব্যাখ্যা করা যাবে, এখনও সেই সময় আসেনি বা
মন্তব্য করার সময় নয়। আগে কোনোদিন দেখিনি যে এইভাবে জেড প্লাস সিকিউরিটি কারোর থেকে তুলে নেওয়া হয়েছে। কোনো কনস্পিরেসি দেখছো, মানে কারোর কোনো কনস্পিরেসি? দেখুন, আমি সাদা চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যদি কিছু ঘটে থাকে সেটা নিশ্চয়ই আজ না হোক কাল সামনে আসবে। ধন্যবাদ। আমরা কথা বললাম মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি যেটা বললেন যে মানুষের সঙ্গে ছিলেন, মানুষের সঙ্গে থাকবেন, আজকেই মানুষের সঙ্গে রয়েছেন, তিনি একদমই চিন্তিত নন। তিনি যেটা বলছেন যে প্লাস সিকিউরিটি যেদিন ছিল না সেদিনও তিনি রাজনীতি করেছেন, আগামী দিনেও তিনি রাজনীতি করবেন। ক্যামেরায় বিজুর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।